গতকালই একটি 7 বছরের বাচ্চা আমাকে বলল একটা কবিতা 21শে ফেব্রুয়ারি বলে ওদের দিয়েছিলাম। তা একটি বাচ্চা আমাকে বলল, মিস আমি না 21শে ফেব্রুয়ারি জানি না, আমি 13 ফেব্রুয়ারি জানি, ভ্যালেন্টাইন্স ডে। 21শে কি? আমার খুব মজার লাগলো। 2021-এ ভাষা দিবস বলতে এই সমস্ত কিছুকেই কিন্তু আমাদের মেনে নিতে হবে, কারণ ওই 7 বছরের বাচ্চাটি যে জানে না 21 হলো একটি পাখির নাম, যে পাখির ভাষা আমাদের সবার, যে পাখির বাসা আমাদের বুকের মধ্যে, এটা আমাদেরই ওদের শেখাতে হবে। তা আমি বললাম, ভ্যালেন্টাইন্স ডে মানে কী রে? তা বলল, জানি না, ভ্যালেন্টাইন ডে জানি। আমি বললাম, মাকে বাবাকে বলবি ভ্যালেন্টাইন্স ডেটাও তোকে বুঝিয়ে দিতে আর 21শেটাও কি বুঝিয়ে দিতে। তা বললো, আচ্ছা আমার কথা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি একটা অসাধ্য সাধিত হয়েছিল বাংলাদেশে, ভাষার জন্য প্রাণ দিয়েছিল, দিয়ে আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে এটি মাতৃভাষার স্বীকৃতি আদায় করে নিয়েছে। তার মানে হিন্দি যার মাতৃভাষা তিনি হিন্দি বলবেন, ওড়িয়া যার মাতৃভাষা তিনি ওড়িয়া বলবেন, বাংলা যার মাতৃভাষা তিনি বাংলা বলবেন, সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, এটাই হওয়া উচিত। এবং বিদেশে মাতৃভাষার প্রতি আদরও দেখেছি, ফরাসি দেশে কেউ তো ইংরেজি বললেও কীরকম রাগ রাগ চোখে তাকায়। আর ইন্দিরা গান্ধী শুনেছিলাম একটা নিয়ম করেছিলেন যে তার বাড়িতে রাত্রে খাবার সময় হিন্দি ছাড়া কোনো ভাষা বলা যাবে না। আসলে এইসবের মধ্যে না ছোটো ছোটো আত্মশ্লাঘা আছে। 2021-এ তাঁরই আমার মনে হয় যে ভাষা দিবস হচ্ছে সেই আত্মশ্লাঘাকে নতুন করে অনুভব করা।